আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা, আমরা অর্থনীতির প্রথম পর্বের অধ্যায় চার এর বাজার সম্পর্কে গত ক্লাসে আরো আলোচনা করছিলাম। অন্য প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম কিভাবে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা দেখাইছিলাম। আজকে আমরা যেটা দেখাবো যে স্বল্পকালে একটা ফার্ম ক্ষতি স্বীকারও করতে পারে, কিভাবে ক্ষতি স্বীকার করতে পারে বা ক্ষতি স্বীকার করেও টিকে থাকতে পারে সেটা আমরা এখন আলোচনা করব। ফার্মের ভারসাম্যের জন্য আমরা দুটি সত্যের কথা বলছিলাম গত ক্লাসে। যদি তোমরা ক্লাস গত ক্লাস ফলো করে দেখো তাহলে মনে থাকার কথা, ভারসাম্যের সত্য কয়টা ছিল ফার্মের? ফার্মের ভারসাম্যের সত্য দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য আর একটা হলো পর্যাপ্ত সত্য। প্রয়োজনীয় সত্য কি ছিল? প্রয়োজনীয় সত্য ছিল প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় হতে হবে, এবং পর্যাপ্ত সত্য ছিল এমসি রেখার ঢাল গেটার দেন এম আর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপর দিকে উঠবে। এখন একটা ফার্ম কিভাবে স্বল্পকালে ক্ষতির শিকার বা ক্ষতির সম্মুখীন হয় সেটা আমরা এখন আলোচনা করব। একটা সত্য ছিল গত ক্লাসে বলছিলাম, সেটা হল দ্বিতীয় সত্য বা পর্যাপ্ত সত্য। পর্যাপ্ত সত্যটা কি ছিল? এমসি রেখার ঢাল রেখার ঢাল নির্মা রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা নির্মা রেখাকে নিচের দিক হতে ছেদ করে সম্মুখীন হয়ে থাকে। একটা অতিরিক্ত মুনাফা, একটা ফার্ম সরকার অতিরিক্ত মুনাফা বা অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, পাশাপাশি ক্ষতির শিকারও সম্মুখীন বা ক্ষতির সম্মুখীন হতে পারে। এখন কিভাবে ক্ষতির সম্মুখীন হয় সেটা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এটা আমরা প্রথমে চিত্রটা আঁকি, তারপরে চিত্রের বিবরণ দেয়।
চিত্রের পরিচিতি, তাহলে আমরা চিত্র ডাকি আগে, চিত্রটা আঁকলাম, চিত্রের কয়টা জায়গায় খেয়াল করতে হবে, যে সি রেখা শূন্য বিন্দুতে ইনসেন্ট করে, আর এসি রেখা ইনসেন্ট এসি রেখাকে এসি রেখা নির্মা রেখাকে বিসি এসি করতে ক্ষেত্রের উপর দিকে যাবে। এই দুটো পয়েন্ট আমাদের এখানে দেখতে হবে যে এসি রেখা শূন্য বিন্দুতে এই শূন্য বিন্দুতে ইনসেন্ট ছেদ করে, আর এসি এমসি রেখা নির্মা রেখাকে বিসি এসি করতে ক্ষেত্রের উপর দিকে করবে। দুটো পয়েন্ট আমাদের ঠিক এখন লাগবে। এখন আমরা অবস্থা করে দেখি চিত্রের পরিস্থিতি বা পরিচয় পর্বটা কি ভূমি অক্ষ, এটা করলে ভূমি অক্ষ বা ওএক্স অক্ষে, ভূমি অক্ষে বা ওএক্স অক্ষে কি দেখাচ্ছি আমরা, এখানে দেখাচ্ছি উৎপাদন, এটা ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ, ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে কি দেখাচ্ছি দাম, চিত্রের ভূমি অক্ষের উৎপাদন, লম্ব অক্ষের দাম, আয় এবং খরচ নির্দেশ করা হয়েছে। আমরা জানি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে গড়ায় এবং প্রান্তিকায় সমান হয়, গড়ায় এবং প্রান্তিকায় সমান হয় এবং সেটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এসি দ্বারা গড় খরচ, এমসি দ্বারা প্রান্তিক খরচ নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা কয়টা কথা বললাম এখানে, ভূমি অক্ষে কি দেখাচ্ছি, লম্ব অক্ষে কি দেখাচ্ছি, চারটি রেখা আমরা এখানে আছি, চারটি রেখার নাম কি তাই বলল, ভূমি অক্ষে উৎপাদন, লম্ব অক্ষে দাম, আয় ও খরচ পরিমাপ করা হচ্ছে, এআর দ্বারা গড়ায়, এমআর দ্বারা প্রান্তিকায় নির্দেশ করা হয়েছে, এসি দ্বারা গড় খরচ, এমসি দ্বারা প্রান্তিক খরচ নির্দেশ করা হয়েছে। এখন আমরা লক্ষ্য করি চিত্রের দুই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজন সত্য কি ছিল, ভারসাম্যের প্রয়োজন সত্য ছিল এমআর সমান এমসি, এখানে ই বিন্দুতে এমআর এবং এমসি পরস্পর গিয়েছে সমান হয়েছে, কি করে বুঝলাম, এখানে ই বিন্দুতে এমআর এবং এমসি পরস্পরকে ছেদ করেছে, অতএব এখানে এমআর এবং এমসি পরস্পর সমান, অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় সত্যটি যথাযথভাবে পালিত হয়েছে। ঠিক একইভাবে বলতে পারি যে এই বিন্দুতে ভারসাম্যের পর্যাপ্ত সত্য যথাযথভাবে পালিত হয়েছে, কারণ কি যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে সেন্টারে উপর দিকে গেছে, অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় সত্য ও পর্যাপ্ত সত্য যথাযথভাবে পালিত হয়েছে। এখন আপনাকে জানতে হবে যে কিভাবে মোট আয় এবং মোট ব্যয় বের করে মুনাফা বের করতে হবে। এখন আমরা জানি কি, আমরা জানি মোট আয় টোটাল রেভিনিউ মোট আয় টিআর নাকি টিআর বা কোনো কোনো বই শুধু আর দেওয়া আছে মোট আয়কে টোটাল রেভিনিউ তার সংক্ষেপে কোনো বইটি টিআর কোনো বইটি শুধু আর দিয়ে প্রকাশ করা হয়েছে। মোট আয় সূত্র গত দিবসে বলছিলাম, মোট আয় সূত্র কি গুণ কত কিউ, অর্থাৎ দাম দ্রব্যের পরিমাণ, কি আছে কি এখানে দাম প্রাইস, কিউ আছে কোয়ান্টিটি, দামকে দ্রব্যের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা মোট আয় পাই। এখন কি পরিবর্তে কি লিখে যায়, কি পরিবর্তে লিখা যায় এ আর, এ আর গুণ কিউ, ই আর এর মানটা কত, এ আর এর মান আছে ই কিউ, কিন্তু এ আর এর মানটা কি দেখা যাচ্ছে ই কিউ, ই কিউ গুণ কত ও কিউ, উৎপাদন কত লিখে দিয়েছে ও কিউ, ইয়ার আছে ই কিউ, উৎপাদন আছে ও কিউ, আচ্ছা ই কিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি ও কি লিখতে পারি, ও কি গুণ কত ও কিউ, ও কি গুণ ও কিউ, তাহলে মোট আয় কত কত ও কি ই কিউ, তাহলে এটি তোমার কি হচ্ছে মোট আয়, ও কি ই কিউ
ओ पी ई तो ये तो कैसा होगा मोटा है ओ पी ई क्यू मोटा है इसका कैसा होगा की गली मोट बैग मोट बैग बी सी मोट बैग बी सी सूत्र की এসি গুণ কত কিউ এসি আছে কি গড় খরচ এসি দ্বারা কি বুঝবে এসি দ্বারা উঠবে গড় খরচ গড় খরচটা কত এফ কিউ এফ কিউ গুণ কত ও কিউ আচ্ছা এফ কিউ পরিবর্তে এফ কিউ এর পরিবর্তে কি লিখা যায় কি দূরত্ব হচ্ছে ও পি ওয়ান গড় খরচ কত ও পি ওয়ান গুণ কত ও কিউ सिस्टो आर देखा तो कत सिस्टो आर देखा तो ओ पी ऑन एफ क्यू ओ पी ऑन एफ क्यू लंबा टी पे गला मोड आय पे गेसी मोड बैग पे गेसी এখানে খেয়াল করো মোট আয়ের আয়টা কত বড় না মোট ব্যয়ের আয়টা কত বড় কোনটা বড় নিচে এখান থেকে বোঝা যাচ্ছে যে মোট आय राज्य तो ओ पी ई क्यू मोट व्यय राज्य तो ओ पी ऑन एफ क्यू अर्थात मोट व्यय बेसि मोट आय कम एखे निश्चय आय व्यय बेसि अवश्य क्षति हो क्षति कत क्षति समान क्षति समान की टी सी माइनस क्षति समान टी सी माइनस कत पी आर টিসি আছে কত ও পি ওয়ান এফ কিউ মাইনাস ও পি ই কিউ মানে ক্ষতি কম হয়েছে ক্ষতি হয়েছে এই এলাকাটা ফার্মের সর্বকালীন ক্ষতি কত ফার্মের সর্বকালীন ক্ষতি হল ও পি ওয়ান এফ পি পি ওয়ান ক্ষতি আছে পি পি ওয়ান এফ পি এই যে স্বাভাবিত অঞ্চলটা এই স্বাভাবিত অঞ্চলটাই ফার্মের কি হয়েছে ক্ষতি হয়েছে এখন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ ফার্মের ভারসাম্য প্রায় আসে সেটা লাভ আসতে পারে সেটা লস আসতে পারে এখন আমরা এই জিনিসটা প্রথম থেকে আরেকবার সংক্ষিপ্ত একটা ধারণা আমি দিয়ে যাচ্ছি ফার্মের ক্ষতি কখন হয় যখন আয়ের থেকে ব্যয় বেশি হয় তখন ফার্মের ক্ষতি হয় স্বল্পকালে একটা ফার্ম ক্ষতির শিকারও হয় বা ক্ষতির সম্মুখীন হতে পারে সেটা স্বল্পকালীন ক্ষেত্রে এখন ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বা স্বল্পকালীন ক্ষতি এর জন্য দুটা ভারসাম্যের দুইটা শর্ত আছে কটা শর্ত আছে দুইটা শর্ত একটা আছে বলা হয় প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত দুটাতে প্রান্তিক আয় সমান প্রান্তিক ব্যয় অর্থাৎ এমআর সমান এমসিটি ব্যয় পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল রেখার ব্যান এম আর রেখার ঢাল অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক হতে ছেদ করে উপর দিকে উঠবে অর্থাৎ ভারসাম্য লাভ করতে হলে তাকে অবশ্য এই দুটো শর্ত পূরণ করতে হবে এখন চিত্রের সাহায্য বিষয়টি আমরা ব্যাখ্যা করি চিত্র প্রথমে আমরা আঁকলাম চিত্র আমরা আঁকছি এটা কি বলা হয় ভূমি অক্ষ এটিকে বলা হয় কর্ম অক্ষ ভূমি অক্ষ না বলে যদি বলা ও এক্স অক্ষ সমস্যা নাই তাহলে আমার চিত্রের পরিচিতি বলবো এরপরে বলবো কি চিত্রের পরিচিতি ভূমি অক্ষ আমরা কি দেখালাম উৎপাদন লম্ব অক্ষে দাম আয় এবং খরচ নির্দেশ করা হলো এ আর এবং এম আর দ্বারা যথাক্রমে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা নির্দেশ করা হয়েছে কোন প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় এবং প্রান্তিকায় সমান এই জন্য এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল এসি দ্বারা গড় খরচ নির্দেশ করা হয়েছে এমসি দ্বারা প্রান্তিক খরচ নির্দেশ করা হয়েছে এখন আমরা আলোচনা করব বা আমরা সূত্র সাহায্যে মোট আয় এবং মোট ব্যয় বের করে নিয়ে আমরা মুনাফা ক্ষতি বের করব প্রথমে মোট আয় বের করি মোট আয় সূত্র কি দাম ইন্টু দ্রব্যের পরিমাণ মোট আয় ক্রিয়া সমান কি ই ইন্টু কিউ কি আছে কি
কি আছে দাম কি হচ্ছে কি দ্রব্যের পরিমাণ আচ্ছা কি বা কি সমান সমান কি কি সমান সমান আছে আমরা জানি কি সমান সমান এ অর্থাৎ দাম এবং গড়ের সমান আর কোন প্রতিযোগিতার মধ্যে বলা যায় দাম সমান সমান গড়ের অর্থাৎ কি পরিবর্তে এ লেখা যায় এ আর কাছে কি দেখা যাচ্ছে কত এ আর কত ই কিউ উৎপাদন কত হয়েছে ও কিউ তাহলে ও आलोचना करते मोट व्यय मोट व्यय सूत्र की मोट व्यय सूत्र हलो गड़ खरच गुण द्रव्यर परिमाण मोट व्यय सूत्रटा कि गड़ खरच इंटू द्रव्यर परिमाण अर्थात एसि गड़ खरच एवरेज कॉस्ट क्वांटिटी उत्पादन परिमाण गड़ खरच के द्रव्यर परिमाण द्वारा गुण कर लेना मोट व्यय पाई मोट व्यय से एसि परिवर्तन के लिए कर दी एसि परिवर्तन लिख पाई एफ क्यू एफ क्यू परिवर्तन के लिए कर दी एफ क्यू परिवर्तन ओ पी आर উৎপাদন তোমার একই আছে ও কিউ তাহলে আমার এর দ্বারা সৃষ্ট আয়তক্ষেত্রটি কত আছে এর দ্বারা সৃষ্ট আয়তক্ষেত্রটি আছে ও পি আর এফ কিউ আচ্ছা এই চিত্র দেখে স্পষ্ট প্রতীয়মান যে মোট আয় আছে না কত ও পি ই কিউ আর মোট ব্যয় আছে ও পি আর এফ কিউ তাহলে স্পষ্ট এখানে আমরা দেখতে পাচ্ছি মোট ব্যয় আয়ত্ত ক্ষেত্রটি অবশ্য মোট আয় এর আয়ত্ত ক্ষেত্র অপেক্ষা বৃহত্তর এর থেকে প্রমাণিত হয় বা ব্যাখ্যা করা যায় যে হাম অবশ্য ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ মোট ব্যয় বেশি মোট আয়ের তুলনায় তাহলে ক্ষতি হলে কি আয় ক্ষতি হলে দেখা গেল ব্যয় বেশি হয় আয় কম হয় ক্ষতি সূত্র কি ক্ষতি সূত্র হল টিসি মাইনাস টিআর তাহলে টিসি মানটা কত কৃষির মান আমরা লিখে আছি কৃষির মান আছে ও পি আর এফ কিউ কৃষির মানে বসাই দিলাম কি আর মান ও পি ই কিউ তাহলে ও পি আর এফ কিউ থেকে আমি বাদ দিচ্ছি নিচে দিয়ে আয়তক ক্ষেত্রটি ও পি ই কিউ তাহলে আমার আয়তক ক্ষেত্রটি হচ্ছে কত পি পি আর এফ ই তাহলে এই ফর্মে কি আছে ক্ষতি হচ্ছে এখন দেখো ক্ষতি হলে নিশ্চয়ই এসি উপরে থাকে আমরা গত ক্লাস দেখছিলাম যে লাভ হয়েছিল বা মুনাফা হয়েছিল মুনাফা হলে এয়ার উপরে থাকে ক্ষতি তখন নিচে অর্থাৎ এসি তখন নিচে নেমে যায় এসি যখনই উপরে নেমে যাবে তখন মনে করবো আমার ফার্মের ক্ষতি হচ্ছে আর এসি এয়ার নিচে যখন অবস্থান করবে তখন ফার্মের মুনাফা হয় যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি আল্লাহ ভালো করে এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্য সরাসরি তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।